এই হচ্ছে মাটন কষা, এটাকে আমি অবহেলিত করা উচিত নয়। এটা হচ্ছে রিয়েল মাটন কষা হচ্ছে। অনেক দিন পরে আবার ছুটে চলেছি বর্ধমানের উদ্দেশ্যে, আর এবার যাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে। আমরা একটা জায়গায় দাঁড়ালাম আর আমরা যাব রাস্তার উপর দিয়ে, সেখানে কিছু ঘ্যাটন হবে না সেটা কি করে হয়। তাই যাওয়ার পথে দেখি যেখানে সুযোগ পাব, সকালে খাবার থেকে শুরু করে দুপুরে খাবার যেটাই পাই না কেন অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, এবং জার্নির কিছু মোমেন্টসও আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। যাওয়া যাক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। বর্তমান যাওয়ার পথে এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরেই আমাদের সামনে পড়লো একটা বহু পুরনো হোটেল, 27 বছরের পুরনো হোটেল, যার নাম হচ্ছে হোটেল সম্রাট। এই হোটেল সম্রাটে সকাল থেকে রাত অবধি সারা দিন মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, বিশেষ করে বাঙালি খাবারের সম্ভার পাওয়া যায়। তার জন্য এই দুর্গাপুর এক্সপ্রেসের উপর দিয়ে যখনই সে বর্ধমান বা দুর্গাপুর থেকে যখন মানুষ কলকাতার দিকে যায় বা কলকাতার থেকে যখন এই সাইডে যায়, তখন সবাই কিন্তু সুযোগ পেলে হোটেল সম্রাটে এসে কখনো না কখনো খাবার সুযোগ অবশ্যই নেয়। তা আমরা ভাবলাম যে আমরা কিছুটা লাঞ্চ কিছুটা ব্রেকফাস্ট নিয়ে কী কী পাওয়া যেতে পারে সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক, দেখি সম্রাট হোটেলটা ঘুরি, সঙ্গে কিচেনটাও দেখবো এবং খাওয়া দাওয়া থাকবে। চলে আসলাম এখন আমরা হোটেল সম্রাটের রন্ধনশালাতে। সেখানে বিভিন্ন ধরনের বাঙালি খাবারের সম্ভার নিয়ে বসে আছে, সকাল থেকে একটু হচ্ছে রান্নাবান্না শুরু হয়েছে। কী কী হচ্ছে দেখা যাক। এখানে একটু হচ্ছে আছে তরকা, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, এই হচ্ছে মাটন কষা। মাটন কষা যদি সেমি হয়ে বানানো হয় তারপরে একটুখানি তরকা দিয়ে ভালো করে বানিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে সিস্টেম। এখানে পোনা মাছ, কাতলা মাছ, রুই মাছ ভাজা দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানে দুই থালা দেখতে পাচ্ছি আলুর চোখা আছে যেটা একদম রেডি, আর এখানে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে শাক। এখানে কলমি শাক থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক, তার উপরে বাদাম তো দেওয়াই আছে। মুগ মুসুরির ডাল, আলু পোস্ত, আলু পটল ভাজা, হচ্ছে পনিরের সবজি, আর চিকেন এখানে ভেজে রাখা আছে, তারপরে ধীরে ধীরে এটা প্রসেস হবে। আমরা চাটনি, এই হচ্ছে মাটন কষা, একদম পুরোপুরি রেডি হচ্ছে। আমরা যেটা অর্ডার দিয়েছি সেটাই রেডি হচ্ছে, আর ওখানে দেখতে পাচ্ছি পনির রেডি হচ্ছে, কয়লার আছে যেটাকে মানে গুলের রাজ বা কয়লার রাজ বলি, সে তাতেই তৈরি হচ্ছে। হোটেল সম্রাটের দুটো পার্ট, এই বাইরের পার্টটা যেটা দেখা আছে সেটা তো নন এসি, আর ভিতর দিকটা আছে এসি। দু জায়গাতে বসে খেলে পরে দামের সামান্য কিছু পার্থক্য থাকে, কত কী দাম আছে সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক এসি পার্টটাতে। সম্রাট হোটেলে ঢোকার পরেই বললাম যে কী খাবার দাবার পাওয়া যায় সেগুলো যদি আমাদের সামনে তুলে ধরা যায় তাহলে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো ওনারা বললেন যে আপনাদের সামনে বেশ কিছু খাবারের ভাণ্ডার তুলে ধরছি, স্পেশালি কী কী খাবার আছে তার দাম কী আছে সেটা আপনাদের কাছে আগে শেয়ার করে নিই। ত্রিকোণা পরোটা 25 টাকা পিস, কাতলা মাছ 80 টাকা, পোনা 70 টাকা, চানা মশলা 150 টাকা প্লেট, পনির বাটার মশলা 250 টাকা, আর এটা বিভিন্ন ধরনের ভাজা আছে 80 টাকা প্লেট, 1 প্লেট এক তরকা 90 টাকা, 6 পিস মাটন 400 টাকা, টক মিষ্টি দই 50 টাকা পার ভার, স্পেশাল ভেজ থালি 160 টাকা। যত খাবারগুলো নিয়েছি এর মধ্যে দুটো পার্ট আছে, একটা ব্রেকফাস্টের জন্য বলতে পারেন, আর একটা বলতে পারেন যে দুপুরে খাওয়ার জন্য, মানে যেটা সারাদিন পাওয়া যায়। এই যে থালিটা দেখা যাচ্ছে এটা এনাদের স্পেশাল থালি, যেহেতু আমরা ভিডিও করতে এসেছি তা ওনারা বললেন যে আপনারা পারলে প্লিজ স্পেশাল থালিটা দেখান। এর দাম হচ্ছে 160 টাকা। 160 টাকার পিছনে কারণ হলো সবজি যেরকম অসংখ্য আছে এটা কিন্তু ভেজ থালি, তাছাড়াও এখানে যে রাইসটা আছে সেটা পুরোপুরি বাসমতি চালের ভাত। ওনারা বললেন নর্মাল চালের ভাত দিয়েও বিভিন্ন রকমের সবজি দিয়ে এখানে 80 টাকা থেকে ভেজ থালি শুরু হয়, তাছাড়াও 130 টাকারও পাওয়া যায়, মানে যেরকমভাবে দাম সেই হিসাবে খাবারের পরিমাণগুলো বাড়তে থাকে। আর এটা হচ্ছে আলটিমেটলি ওনাদের 160 টাকা স্পেশাল ভেজ থালি। থালি ছাড়াও এখানে চাইলে বড় কেউ আলাকাটেও আলাদাভাবে নিতে পারে, শুধু রাইস বা বিভিন্ন ধরনের সবজিগুলো নিতে পারে, সেটারও বলে অপশন আছে। আর যেহেতু আমরা এসি পার্টে আছি, নন এসি পার্টের মধ্যে সামান্য কিছু 10 টাকা 5 টাকার খাবারের দামের ডিফারেন্স থাকে। আর যেটা বলার ছিল, এখানকার মাটন কিন্তু খুবই ফেমাস, যার জন্য আরও এসেছি আমরা যখন মানে যাওয়ার পথে এখানে দাঁড়ালাম, কারণ শুনেছি অনেকবার যে এখানকার মাটনেই খুব সুস্বাদু হয়। আর ব্রেকফাস্টের জন্য বিভিন্ন ধরনের খাবারগুলো তো আপনাদের সামনে তুলে ধরলামই, তো বিট্রুরা বললো আগে ওরা ব্রেকফাস্টটা করবে, তো ওরা ব্রেকফাস্টটা করুক, তারপরে আমি মেন কোর্স নিয়ে বলবো। আমি আর রূপম তো বসে পড়ছি ব্রেকফাস্ট খেতে, তো ফার্স্ট ব্রেকফাস্ট আমরা নিয়েছি পনির, পনির বাটার মশলা, আগে কি চানাটা, আগে চানা দিয়ে ট্রাই করি। আর এখানে একটা রুটির দাম হচ্ছে 6 টাকা, আর একটা পরোটার দাম হচ্ছে 25 টাকা। এটা অনেক এক্সট্রিম মনে হচ্ছে না? এক্সট্রিম মানে মোস্ট এক্সট্রিম,
মানে একটা ধাবাতে একটা পরোটার দাম 25 টাকা, আমার কাছে একটু বেশি বলে, একটু না ভালোই বেশি বলে মনে হলো। এটা মেয়েদি ওই 10-12 টাকা হলো মানে ঠিক ছিল, কি 15 টাকা অবধিও মানা যায়, 25 টাকাটা একটু বেশি লাগে, একটু বেশি। আর ধাবাতে বসে একটু বেশি, ফার্স্টে এটা একবার চানা দিয়ে শুরু করে যাবে। ভালো খেতে, ভালো পরোটাটার স্বাদ আছে, স্বাদটা ভালো আছে। আমাদের ভিডিও করতে, হ্যাঁ ফুল ঠান্ডা করে ফেলছি আমরা ভিডিও চক্করে। এটা মনে হচ্ছে তেলে ডিপ ফ্রাই করা। পরোটা পুরো মানে টাইপ অফ লুচির মতো, হ্যাঁ এটার মধ্যে কাজু কিশমিশও আছে। চার মাস তো শেষ করে ফেলেছি, এটা পনিরের পালা এবং একটু পনিরটা খাওয়ার জন্য লাভালাভি হচ্ছে। পনিরের যে লুকটা তখন থেকে আমাকে একটু উত্তপ্ত করে চলেছে, যে কখন খাবি কখন খাবি। লুটো দিই একটু আগে তেলে, তাওয়াটা ট্রাই করি এবার, লুটিটা কি ইউজ হয়ে দেবো। বাট পনিরটা কিন্তু আমার দেখবি ব্যাপক লাগছে, আমাদের কাজু কিশমিশও কিছু দাওয়া আছে, জানি না এখানে আদার্স কাস্টমার আসে তাদেরকে এইভাবে প্রোভাইড হয় করা হয় কি না, বাট আমাদের আমরা তো পেয়েছি। ধাবা তো আশা করি দেবে গম অনেক তেলের পনিরটা দারুণ খেয়ে দাদা, হেভি লাগছে পনিরটা। হ্যাঁ পনির বাটার মশলা তো পারফেক্ট। হ্যাঁ আমার এক জায়গায় একটু নুন লাগলো, হয়তো নুনটা মিক্স হয়নি ভালো করে। হুম একটা জায়গায় মানে দলা হয়ে আছে, হয়েছে না, কিন্তু টেস্ট ভালো, খেতে ভালো, টেস্ট ভালো। পনিরের দামটা আমাদের একটু বেশি করে মনে হচ্ছে এরকম, এটা 200 টাকা হলে আমার মনে হয় বেটার হতো। আমরা খাওয়াটা শেষ করি, দাদা ওয়েট করে দাদা এবার খেতে আসবে। তো এবার আমি শুরু করছি আমার খাবার, ওরা তো ব্রেকফাস্ট করলো, আমি বললাম যে আলাদাভাবে রুটি খাবো না, যদি আমার জন্য একটা রুটি আমি রেখেছি। বিট্টু বলে যে ওই একটা রুটি খেলো, ওরা পরোটা খেয়ে হেভি খুশি। বিট্টু যদি লাস্টে একটু ভাত তো খাবেই, বলছে এই মাটনের স্বাদটা আমি মিস করতে চাই না, আর সঙ্গে আলু পোস্ত থেকে শুরু করে অনেক কিছু সবজি আছে, বিভিন্ন রকম শাক যেটা আমরা কিচেনে গিয়ে দেখেছিলাম সেটাও আছে, একটা আলু পটল ভাজি আছে, আবার এখানে দেখতে পাচ্ছি আলু ভেন্ডি ভাজি, মানে দুরকম ভাজি আছে, চাটনি আমরা চাটনি দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, আর একটা হচ্ছে আলু পটলের রসা এই কটলো দিয়েছে, আর সঙ্গে একটা রসগোল্লা তো আছেই। আর ভাতটা আছে পুরোপুরি এখানে বাসমতি চালের ভাত, ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই, জানি না সমস্ত কাস্টমারদের কীভাবে দেয় কি না, তবে দিলে তো খুব ভালোই হলো। কলমি শাক থেকে শুরু করে লাল শাক, আরও দু একটা শাক আছে বললো মিক্স, তার সাথে বাদাম দিয়ে, রসুনও মেবি থাকতে পারে, রসুন দিয়ে একদম ঘরোয়াভাবে রান্না করা। এবার হচ্ছে ডালের পালা, কিন্তু ডাল খাওয়ার আগে একটা যে রুটি রেখেছিলাম এটা মেনলি খাবো ভেবেছিলাম মাটন কষা দিয়ে। দেখি মাটন কষাগুলো দেখুন তেল একদম আছে, আর এখানে আমরা কিন্তু বানানোর সময় দেখলাম মাটনগুলোকে হাফ বয়েল বা বয়েল করে রাখা থাকে, গ্রেভি পার্টটাকে যেহেতু পেঁয়াজ রসুন আলাদাভাবে ফ্রাই করে আদার ফাদা দিয়ে ফ্রাই করে একটা মশলা বানানো থাকে, সেটা দিয়ে মাটনটাকে জাস্ট ফ্রাই করে দিয়ে দেয়, মানে অনেকটা বলতে গেলে ফ্রাই। দেখি গ্রেভিটা দুর্দান্ত, ফ্রাইয়ের খুব সুন্দর ফ্লেভার, কিন্তু মাটন খান বলতে পারবো না কীরকম স্বাদ, কিন্তু গ্রেভিটার মধ্যে যে মাটন যে খুব ভালো ফ্লেভার সেটা নেই, তার কারণ একটাই, হয়তো কষা নয়, কষা হলে যে ফ্লেভারটা হতো সেই ফ্লেভারটা তো অবশ্যই একটু মিসিং। মাটনের ফ্লেভার আছে কিন্তু খুব গভীর ফ্লেভার নেই। এবার শুরু করবো মুগ মসুরের ডাল দিয়ে, খেতে ভালো, একটু লবণটা সামান্য একটু কম মনে হলো। দু রকমের ভাজা তো আছে, এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা, একদম ছাঁকা তেলে ভাজা বোঝাই যাচ্ছে, ছাঁকা তেলে ভাজা হলে পরে সাধারণত আলু পটল ভেন্ডি যাই ভাজি না কেন ভালো লাগবে। আলু পটল ভাজা আছে, সেটাতে একটু ডাল দিয়ে আশা করি ভালোই লাগবে। আলু পটলের তরকারিটা দেখি আগে, পটলগুলোকে ফ্রাই করে বেশ খেতে, এখানে খাবার দাবারের মানগুলো কিন্তু ভালো, ভেজ খাবারগুলো, ডালটাও খেতে কিন্তু বেশ ভালো ছিল, পাতলা টালটালে ডাল নয়, ডালের মধ্যে কোয়ালিটি আছে, সবজিটাও খেতে বেশ খেতে মানে দুর্দান্ত খেতে। ব্রেকফাস্ট আইটেমগুলো যেগুলো পাওয়া যায় যেগুলো বিট্টুর আর রূপম খেলো ওরাও বললো বেশ ভালো খেতে ছিল, এগুলো যা যা খাচ্ছি এখন অবধি ভালোই লাগছে। 160 টাকা দামটা এই ভেজতালির হিসাবে বেশি বলে মনে হচ্ছে, এটা 120-130 হলে পরে পারফেক্ট হতো। সবজিতে খুব বেশি দাম নয়, মাত্র 2টো সবজি, প্রচুর কোয়ান্টিটি তাও নয়, ভাজা দুরকম ভাজা, এটাকে একটা ভাজা হলেও কোনো সমস্যা ছিল না, রসগোল্লা একটাই চাটনি, এটা 160 টাকাটা একটু বেশি বলে মনে হচ্ছে।
পাঁপড় দেওয়া হয়েছে আমাকে, দু পিস পাঁপড় দেওয়া হয়েছে থালি হিসাবে বললো। আলু পোস্ততে ট্রাই করি, আলু পোস্তটা সেই মনে হলো না, মানে আলু পোস্ত যে খুব ভালো ফ্লেভার সেটা খুব একটা পেলাম না, তবে খাবারটা ফ্রেশ। যেগুলো খাবার খাচ্ছে এখন অবধি প্রত্যেকটা কিন্তু ফ্রেশ, পোস্ত একটু একটু আছে, বাটাটা ঠিক হয়নি, মানে আর একটু মিহি হতো। এবার হচ্ছে আসল আইটেম, মাটন কষা, খাসির মাংস। এখানে সিস্টেমটা একটু আগে আপনাদের বললামই, আর রুটি দিয়ে খাওয়ার সময় তো একটুখানি এক্সপ্লেন করলামই জিনিস ব্যাপারটা কীরকম। এখানে ছ পিস আছে মাংস, যার দাম 400 টাকা, মশলা কিন্তু অনেকটা দেওয়া আছে, তেল দেখুন প্রচুর দেওয়া আছে, সাধারণত এইসব খাবারে তেল থাকবে এটাই স্বাভাবিক। তেল কম দিয়ে খুব কম জায়গাতেই পাওয়া যায়, তবে বাঙালি স্টাইল হলে পরে একটু হয় হয়তো। সেই খাসির কষা মাংস আমার তখন খেয়ে যেটা মনে হচ্ছিলো যে রুটির জন্যই এটা পারফেক্ট, কারণ এটা কিন্তু সেই একবারে কষা কষিয়ে কষিয়ে বানানো কিন্তু মাটন কষা নয়। গ্রেভি খেতে ভালো, কিন্তু যেটা বললাম গ্রেভির মধ্যে মাটনের সেই ফ্লেভারটা কিন্তু একদমই নেই। গ্রেভির সুন্দর ফ্লেভার আছে, মানে এই গ্রেভিটা দিয়ে হয়তো চিকেন তৈরি হচ্ছে। মাটন খেতে গিয়ে কিন্তু প্রচুর ছোটো ছোটো হাড় পাচ্ছি, ওটা না থাকলে মানে বেশি ভালো হতো। মাটনের কোয়ালিটিগুলো ভালো, খেতেও ভালো। আগের থেকে এটাকে হালকা করে বয়েল করে রাখার জন্য তার ফ্লেভার কিছুটা হলে ডাউন তো হয়েছে, কিন্তু মাংসটা যদি একেবারে কষা হতো তাহলে আমার মনে হয় তার স্বাদগুণ আরও বেশি হতো। এটা মাংসটা ভালো, বারবার একটা কথাই বলতে হচ্ছে তার স্বাদগুণ কিছুটা কমে যাচ্ছে, একটাই কারণে যেহেতু এটা আগের থেকে বয়ল করা। মাংসগুলো কিন্তু জেনুইন মাটন, কারণ দেখুন একদম পিঙ্কিশ কালার আছে। প্রাইসে ওরা ঠিকঠাকই নিচ্ছে, 400 টাকা 6 পিস দাম, ঠিকঠাক। মাংসের স্বাদও একেবারে যে নেই তাও নয়, কিন্তু দুটো একবারে বানাতো তাহলে মনে হয় পারফেক্ট হতো। যাই হোক, আমি খাবারটা শেষ করি। বিট্টু আসছে, বিট্টু বললো মাটন কষা দিয়ে ভাত অবশ্যই ট্রাই করবে। ব্রেকফাস্ট করার পরে দাদা তো লাঞ্চ সারলো, তো আমরা এই মাটন দেখে আমিও সামলাতে পারলাম না, রূপমও সামলাতে পারলো না। আমি সামলাতে পারছিলাম, আমার সামলাতে দেওয়া হলো না। মানে মন সাথ দিচ্ছে কিন্তু পেট সাথ দিচ্ছে না, এরকম হচ্ছে ব্যাপারটা। রূপম একটু বলছে একা খাবো, আমার সামনে খেতেই হবে, একদম একটু জোর করেই খাচ্ছি আর কি করা যাবে। দাদা যে কথাটা বললো সেম, গ্রেভিটা কিন্তু খেতে ভালো, কিন্তু গ্রেভিটা খেলে আপনার যদি মাটনটা সরিয়ে দিয়ে গ্রেভিটা দেওয়া হয় আপনি বলতে পারবেন না কিসের গ্রেভি, মাটনের গ্রেভি, চিকেনের গ্রেভি না অন্য কোনো কিছুর গ্রেভি। বাট গ্রেভিটা খেতে দুর্দান্ত, স্বাদ আছে। এটা পুরোটাই রুটির জন্য, মাটনটা কিন্তু ভাতের জন্য একদমই না, যত বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি ফ্রাই জিনিসটা হচ্ছে রুটির জন্য, এক পিসই নেবো, কারণ একটু আগে ব্রেকফাস্ট সেরেছি, নাহলে খেতাম। আমি সত্যি বলতে গিয়ে একটুখানি হতাশই হলাম, ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ আমি শুনেছিলাম কিন্তু এটা অনেক নাম, অনেকে বলেছে হেভি খেতে হেভি খেতে। হ্যাঁ, খারাপ খেতে একবারও বলছি না, নিশ্চয়ই ভালো খেতে, কিন্তু সেই ব্যাপারটা না যে বিশাল একটা। হ্যাঁ, সেই ওভার নর্মাল, যেই ভিডিওতে আমরা যেরকম দেখে এসেছি যে আশাটা নিয়ে, সেই আশাটা হতাশ। এটা তো আমি ব্রেকফাস্টটা ভালো খেলাম, সত্যি ব্রেকফাস্ট আইটেম হলে ভালো ছিল, ভেজ আইটেম হলে কি ভালো ছিল খাবারের স্বাদ খারাপ বলবো না, বাট যেই মাটনের কষার নাম শুনে আমরা এখানে এসেছি, যে মাটন আমরা খেয়ে অভ্যস্ত হই, একদম গ্রেভির সাথে মাটনের স্বাদটা লতপাত হয়ে থাকবে, একদম মিশে থাকবে, মানে রন্ধে রন্ধে মাটনের ফ্লেভার সেটা নেই এর মধ্যে। সেটা রিয়েল মাটন কষাতে হয়, স্লো কুক প্রসেসে হয়, যেগুলো আমাদের বাড়িতে হয়। অ্যাকচুয়ালি আমি বলছি একটা ব্যাপার, তুমি ধরো মাটনের ঝোল যদি তোমাকে আলাদাভাবে খাওয়াই, তুমি মানে খাওয়াই আলাদাভাবে, তুমি বুঝতে পারবে যে না মাটনের ঝোল খাচ্ছ, কিন্তু এই গ্রেভিটা যদি তুমি আলাদা করে খাইয়ে দিই তুমি ধরতে পারবে। দামটা কিন্তু ঠিক আছে, রং ঠিক আছে, ভেজ থালির দামটা বেশি মনে হলো, মাটনটার দাম কিন্তু বেশ একদম রিজনেবল, রিজনেবল একদম। 800 টাকা 6 পিস মাটন কোথায় পাওয়া যাবে? ভালোই। আজকে চলার পথে এখানে খাওয়া দাওয়াটা আমরা এন্ড করলাম।
অবহেলিত করা উচিত নয়। আজকে সত্যি প্রচুর খাওয়া দাওয়া হলো, আর হোটেল সম্রাটে এসে অনেক মিক্স অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি এবং খুব ভালো লাগলো। এরকমভাবে যখনই আমরা কোনো হাইওয়েতে যাব, সেটা দিনে হোক রাতে হোক, বিভিন্ন সময়কার খাবার কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই তুলে ধরবো। তো যেরকম লাস্টে আমরা নিচ্ছি টক মিষ্টি দই, না ভাই আমি ওনার হাত ধুইনি, খেয়েই চলেছি। ও টক মিষ্টি দই মানে হালকা টক হালকা মিষ্টি থাকবে বলো ইনারা। রূপম জব্বর খেতে এই দইটা, শেষটা কিন্তু দারুণ দিয়ে গেল, দারুণ দারুণ মানে সত্যি দারুণ। এখানে আসলে বলবো মাটন খান কোনো অসুবিধা নেই, বা অন্যান্য খাবার ওখানে স্পেশালি মাটনের জন্য তো বহু মানুষ আসেই, কিন্তু বলবো লাস্টে দইটা অবশ্যই খাবেন, ভালো লাগবে। রসগোল্লাটা ভালো ছিল, দইটা না খেলে মিস করবেন, দুর্দান্ত ছিল। ভেজ থালিটাও খুব ভালো ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে এরকম বিভিন্ন জায়গার ভিডিও কিন্তু অবশ্যই তুলে আনবো। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও। বাই বাই।